সাফার রহমানেরি থেকে আপনি লিখেছেন আমি কি আমার মরহুম আপন চাচা চাচির জন্য সাদকা জারিয়া হিসাবে কোন সাদকা করলে তা কি আল্লাপা কবুল করবেন ওনার কি কবরে শান্তি পাবেন এই সাদকা রুসিলায় আপনি আপনার নিত্য চাচা চাচি অথবা অন্য কোনো আত্মীয় স্বজন কিংবা অপরিচিত কোনো মুসলমান অর্থাৎ অপরিচিত বলতে যাকে আপনি খুব ভালো ছিলেন না কিংবা দূর থেকে জানেন অথবা আপনার কোনো এমন মুসলমান যার সাথে আপনার কোনো বিশেষ কোনো রিলেশন নেই তাদের পক্ষ থেকেও যদি আপনি সাদকা জারি আসল কিছু করেন একটা সেলাই মেশিন কিনে দিলেন একজন গরিবকে একটা রিক্সা কিনে দিলেন বা একটা অন্য কোনো কাজ করলেন তো সেটা জায় আছে। এটা করলে কোনো গুণা হবে হারাম হবে বা হবে না এটা ব্যাপারটা সেরকম না অর্থাৎ সব তারা পাবেন না ব্যাপারটা সেরকম না সব পাবেন অর্থ চাষ কেন অন্য যে কোনো মুসলমানের তরফ থেকে আপনি দান করতে পারেন তার মৃত্যুর পর রুহের মাফেরাতের জন্য এবং তার সাব তাকে দেওয়ার জন্য শ্রীসাদকে জারিয়ে হতে পারে সাধারণ সাবও হতে পারে